আসসালামু আলাইকুম সবাইকে, আমি কানাডা থেকে বলছি। আমি একজন মা, আমার ছেলের বয়স বর্তমানে 5 বছর। গত বছর জুনে ওর 4 বছর বয়স হয় এবং গত বছর থেকেই সে স্কুলে যাওয়া শুরু করে। এখানে কানাডাতে বাচ্চারা 4 বছর বয়স হলে তারা জুনিয়র কিন্ডারগার্ডেন নামের সবচেয়ে প্রথম যে ক্লাসটি সেটিতেই যায়। তো কোন স্কুলে আপনার ছেলে যাবে বা আপনার বাচ্চা যাবে সেটা কিন্তু নির্ভর করে এখানে আপনি কোন এলাকায় বসবাস করেন তার উপরে। আপনার এলাকায় একটি নির্দিষ্ট স্কুল থাকবে এবং ওই এলাকার সব বাচ্চারাই ওই নির্দিষ্ট স্কুলটিতেই যাবে। তো গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমার ছেলে স্কুলে যাওয়া শুরু করে। সে যখন স্কুলে যাওয়া শুরু করলো, প্রথম সপ্তাহে আমরা খুবই টেনশনে ছিলাম যে অ্যাডজাস্ট করতে পারবে কি না, কান্নাকাটি করবে কি না। তো প্রথম সপ্তাহে সে যখন স্কুল থেকে আসলো, আমরা জিজ্ঞেস করতাম প্রতিদিনই যে বাবা তুমি কি করেছো, এবং সে বলতো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করেছি। এবং পুরো টাইমই তার মুখ থেকে আমি খেলাধুলার কথাই শুনতাম, অন্য কোনো লেখাপড়া বা লেখাপড়া কঠিন এ ধরনের কোনো কিছু কখনো শুনিনি। এখানে আসলে শিক্ষা ব্যবস্থাটা একদমই অন্য রকম বাংলাদেশের থেকে। এখানে তারা যেটা করে, বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি, গল্প, কবিতা, রাইমস এগুলোর মাধ্যমেই আসলে দরকারি জিনিসগুলো শিখিয়ে দেয়। যেমন আমার ছেলেকে তারা খেলাধুলার মাধ্যমেই, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমেই কিন্তু A to Z, ABCD, বিভিন্ন রাইমস, বিভিন্ন দরকারি যা কিছু সবই তাদেরকে শিখিয়ে দিয়েছে। এখানে স্কুলে যেটা খুব বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বাচ্চারা ঠিকমতো খেলাধুলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে কি না। প্রতিদিনই তাদেরকে দুবার, একবার সকালে আর একবার বিকালে আউটডোরে অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া হতো, এবং ওই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমেই তাদের শরীরচর্চা এবং এক্সারসাইজের যে ইম্পর্টেন্সটা সেগুলো তাদেরকে বোঝানো হতো। ওদের স্কুল থেকে ওরা সপ্তাহে 2 দিন লাইব্রেরিতে যেত, স্কুলের ভেতরেই লাইব্রেরি, এবং লাইব্রেরিতে যে লাইব্রেরি থেকে সে পছন্দ করে বই পিক করে নিয়ে আসতো বাসায়, এবং আমরা অ্যাজ এ প্যারেন্টস ওই গল্পের বইগুলো তাকে পড়িয়ে পড়িয়ে শোনাতাম। বাচ্চারা যে বইগুলো আনতো, এই বইগুলো যে খুব একটা ভারী শিক্ষণীয় বিষয়ের বই তা না, বিভিন্ন রাইমস, কার্টুন, পপুলার যেসব কার্টুন দেখছে সেসব কার্টুনেরই বই। বেসিক্যালি এখানে লক্ষ্যটা হচ্ছে যে বাচ্চাদেরকে রিডিংয়ের প্রতি আগ্রহী করে তোলা, বই পড়ার জন্য আগ্রহী করে তোলা। তো সেখানে প্রথমেই তাদেরকে ভারী বই হাতে ধরিয়ে না দিয়ে তাদেরকে তারা যেসব বই পছন্দ করে সেগুলোই আসলে বাচ্চারা পিক করে নিয়ে আসতো লাইব্রেরি থেকে, এবং বাসায় আমরা সেগুলো শেখাতাম। সামার যখন ছিল, ভালো ওয়েদার যখন ছিল, তখন বাচ্চাদেরকে তারা ফার্মে নিয়ে গেছে ফিল্ড ট্রিপ করাতে। আমার ছেলে তো 2 দিন ফিল্ড ট্রিপেও গেছে, এবং ফিল্ড ট্রিপে যে তারা জিনিসপত্র চোখে দেখে শিখে এসছে যে কীভাবে জিনিসটা কীভাবে করতে হয়। তো এরকম ফান অ্যাক্টিভিটির মাধ্যমে যখন আপনি আসলে বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস শেখাবেন, তাদের কিন্তু শেখার প্রতি আগ্রহটাও বেড়ে যায়। আমার তো মনে আছে আমি নিজেই ছোটবেলায় স্কুলে যাব না বলে অনেক কান্নাকাটি করতাম, কারণ আমার কাছে স্কুলে যাওয়াটা খুব কঠিন মনে হতো যে স্কুলে গেলেই বিভিন্ন ক্লাস ওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক নিয়ে বাড়িতে ফিরতে হবে। কিন্তু আমার ছেলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোই উল্টো। ওর কাছে মনে হচ্ছে যে স্কুলে গেলেই আমি ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারবো, খেলতে পারবো, বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবো, এটাই ওর কাছে ফান মনে হচ্ছে। ও যতদিন স্কুলে গেছে আমরা কিন্তু বাসায় কোনো হোমওয়ার্ক পাইনি, বাসায় আমাদের কোনো এফোর্ট দিতে হয়েছে বা কিছু শেখাতে হয়েছে। ইভেন ও যতটুকু লেখা শিখেছে, নিজের নাম যে লিখতে শিখেছে, এটাও কিন্তু ও স্কুল থেকেই নিজে লেখা শিখে এসেছে। তো ইনিশিয়ালি তো বাসায় কোনো প্রেশার নেই। তারপর মার্চ মাস থেকে আমাদের এখানে লকডাউন হয়ে যাওয়ায় যেটা হলো যে আমরা অনলাইনে গুগল ক্লাসরুমের মাধ্যমে বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি, কিছু হোমওয়ার্ক দেওয়া শুরু করলো, এবং ওই অ্যাক্টিভিটিগুলোই আমরা উইকলি বেসিসে বাচ্চাদেরকে এখনও পর্যন্ত করিয়ে যাচ্ছি আর কি। যেহেতু এখনও আমাদের এখানে স্কুল খোলেনি, সেপ্টেম্বর থেকে খোলার একটা চিন্তাভাবনা করা হচ্ছে, তো লকডাউন আছে দেখেই কিন্তু এখন অনলাইনে কিছু হোমওয়ার্ক দিয়েছে ছাত্রদেরকে বা বাচ্চাদেরকে। কিন্তু তাছাড়া লকডাউন ছাড়া কিন্তু আমাদের বাবা মাদের তেমন কোনো কষ্ট পোহাতে হয়নি বাচ্চাদেরকে কিছু শেখানো নিয়ে। আর লকডাউনের মধ্যেও প্রতি মাসেই একবার করে তার ক্লাস টিচাররা কিন্তু তাকে ফোন করেছে, ফোন করে বাচ্চার সাথে কথা বলতে চেয়েছে, বাচ্চাকে কেমন আছে, তার লেখাপড়ার প্রোগ্রেস কেমন যাচ্ছে, সে বাসায়ও ঠিকমতো অ্যাক্টিভিটিগুলো করছে কি না, এগুলো সবই খোঁজখবর কিন্তু তারা রেখেছে।
ইভেন গত মাসে যে আমার ছেলের জন্মদিন গেল, জন্মদিন যাওয়ায় স্কুল থেকে তারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন হ্যাপি বার্থডে উইশ পাঠিয়েছে, বাচ্চাদেরকে কন্টিনিউয়াস তারা মেসেজ দিয়ে যাচ্ছে যে উই মিস ইউ এবং অ্যাজ লং অ্যাজ যখনই স্কুল খুলবে তাড়াতাড়ি উই ক্যানট ওয়েট টু মিট ইউ। তো এভাবে স্কুলের জন্য বাচ্চাদের মনে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। স্কুল মানে যে শুধু বই খাতা হোমওয়ার্ক তা নয়, আমার ছেলের কাছে কিন্তু স্কুল মানেই হচ্ছে একটা ফ্রেন্ডদের সাথে দেখা করার জায়গা, বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটি করার জায়গা। স্কুলের অ্যাক্টিভিটি হিসাবেই সে জিমে যাচ্ছে, এক্সারসাইজ করছে, আউটডোরে যাচ্ছে, শীতকালে বাইরে দিয়ে বরফ বাইরে যেয়ে বরফ দিয়ে সে স্নোম্যান বানাচ্ছে, বর্ষাকালে বৃষ্টির মধ্যে বাইরে যেয়ে সে বৃষ্টির পানিতে ঝাপাঝাপি করছে। সুতরাং স্কুলের আইডিয়াটা আসলে আমি বলবো ক্যানাডাতে সম্পূর্ণই ভিন্ন। তো সোফার এই প্রথম এক প্রথম বছরটা আমার ছেলের জুনিয়র কিন্ডার গার্ডেন যেই ক্লাসটা প্রথম বছরটা, সেটা কিন্তু আমাদের এক্সপেরিয়েন্সে আমাদের ভালোই গেছে। যদিও গত 3 মাস লকডাউনের কারণে, 3 থেকে 4 মাস লকডাউনের কারণে আমরা বাসায় ওর লেখাপড়া টেক কেয়ার করছি, কিন্তু যখন সে স্কুলে যেত তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা বেশ আরামদায়কই হয়েছে। বাবা মার কিন্তু বাসায় তেমন কোনো প্রেশার নিতে হয়নি। এবং আমার ছেলে এখন ওয়েট করছে যে সেপ্টেম্বরে স্কুল খুললে সে আবার বন্ধুদের সাথে দেখা করতে পারবে, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। তো সেই জিনিসটা ভালো, এবং আমরাও দোয়া করছি যেন সব কিছু সিচুয়েশন আগের মতোই নর্মাল হয়ে যায় এবং বাচ্চারা যেন তাদের রেগুলার দৈনন্দিন অ্যাক্টিভিটিতে ফেরত যেতে পারে। তো আজকের মতো এখানেই এতটুকুই আমার অভিজ্ঞতা শেয়ার করলাম বাচ্চাদের স্কুল নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।